আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ জানিয়ে দিব বাবুবাজার সেতু অর্থাৎ দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু সম্পর্কে। ঢাকার সঙ্গে কেরানীগঞ্জের সংযোগ সেতু মোট তিনটি, তার মধ্যে বাবুবাজারের বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু, যা বাবুবাজার সেতু নামে পরিচিত। এই সেতুটি 2001 সালে উদ্বোধন করা হয়, সেই সঙ্গে টোলও চালু করা হয়। এই সেতু দিয়ে চলাচলকারী যানবাহনগুলো 13 বছর ধরে টোল দিয়ে ঢাকায় প্রবেশ করেছে এবং ঢাকা থেকে বের হয়েছে। এরপর এই সেতুটিকে 2013 সালের 2রা ডিসেম্বরে টোলমুক্ত ঘোষণা করা হয়। ঢাকা থেকে এই সেতুটি পার হলেই কেরানীগঞ্জের কদমতলী, আবার কদমতলী থেকে এপার আসলেই ঢাকার বাবুবাজার, নয়াবাজার, সদরঘাট, বাদামতলী। আপনারা যারা বাবুবাজার সেতুটি দেখেননি, তারা যে কোনো সময় চলে আসতে পারেন সেতুটি দেখতে। ভালো হয় বিকেলে আসলে, সেতুর উপরে দাঁড়ালে চারপাশের পরিবেশ দেখে মন ভরে যাবে আর সবার। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, সবাই ভালোবাসায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।